4000 হতদরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ করে দিল সামিট কর্পোরেশন এবং বেক্সিমকো হোল্ডিংস। দেশের শীর্ষ দুই ব্যবসা প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশনকে বার্ষিক 4,50,00,000 টাকা অনুদান দিয়েছে। এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে অনুদান হস্তান্তর করা হয়েছে। সময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং বেক্সিমকো গ্রুপের বোর্ড উপদেষ্টা সায়ন এফ রহমান। অনুদানের 4.5 কোটি টাকা দিয়ে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় টেলিফোন, এসএমএস এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে জাগো ফাউন্ডেশন। পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেলে অনুদানের অর্থ ডিজিটাল স্কুল পরিচালনায় ব্যয় করা হবে।